কোনো একদিন দুই বন্ধু গ্রামের পাশ দিয়ে যাওয়া রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তারা বাড়ির দিকে ফিরছিল। জঙ্গলের পাশ দিয়ে আস্তে আস্তে তারা হঠাৎ শুনতে পেল ভাল্লুকের গর্জন। এই গর্জন শুনে তারা সামনের দিকে তাকিয়ে দেখল একটা বিশাল আকার ভাল্লুক জঙ্গলের ভিতর থেকে সেই রাস্তা দিয়ে তাদের দিকে আসছে। এই দেখে একটি বন্ধু তরতরিয়ে একটি গাছে উঠে গেল। অপর বন্ধুটি সে গাছে উঠতে পারত না। সে তার বন্ধুটিকে বলল, ও বন্ধু, আমি তো গাছে উঠতে পারছি না, দয়া করে আমাকে একটু সাহায্য করো, তা না হলে ভাল্লুক এদিকেই আসছে, এক্ষুনি আমাকে খেয়ে ফেলবে, আমাকে একটু সাহায্য করে গাছে উঠবার জন্য। এই কথা শুনে সেই গাছে ওঠা বন্ধুটি বলল, আমাকে ক্ষমা করো বন্ধু, তোমাকে বাঁচাতে গিয়ে আমি আমার জীবনের ঝুঁকি কখনোই নিতে পারবো না। তুমি কিভাবে জীবন বাঁচাবে সেটা তোমার দায়িত্ব, আমি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারছি না, আমাকে ক্ষমা করো। এই কথা শোনা মাত্র নিচে থাকা বন্ধুটির মন খুবই খারাপ হয়ে গেল এবং সে চিন্তা করতে লাগলো কিভাবে ভাল্লুকের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই কথা ভাবতে ভাবতে তার মাথায় একটা বুদ্ধি এলো এবং সে সঙ্গে সঙ্গে মাটিতে লম্বালম্বিভাবে শুয়ে পড়ল। একেবারে মৃত মানুষের মতো সে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করেই শুয়ে রইল। কিছুক্ষণ পরে ভাল্লুক সেখানে এলো এবং শুয়ে থাকা বন্ধুটির চোখ নাক কান সারা শরীর পরীক্ষা করল এবং মৃত মানুষ ভেবে ভাল্লুকটি সেখান থেকে ধীরে ধীরে আবার চলে গেল। এই ঘটনাটি উপরে গাছে থাকা বন্ধুটি সব কিছু লক্ষ্য করল এবং ভাল্লুক চলে যাওয়ার পরে সেই গাছের উপরে থাকা বন্ধুটি আস্তে আস্তে নামল। ততক্ষণে শুয়ে থাকা বন্ধুটি উঠে দাঁড়িয়েছে। তখন গাছের উপরে থাকা বন্ধুটি তার বন্ধুকে জিজ্ঞাসা করল, ও বন্ধু, ভাল্লুক তো তোমার কাছে এলো এবং তোমার কানে কানে কি যেন বলে গেল। তখন দ্বিতীয় বন্ধুটি বলল, হ্যাঁ, ভাল্লুক আমার কানে কানে বলে গেল এই যে বন্ধু বিপদের মুখে একা ফেলে রেখে চলে যায় সেই রকম বন্ধুর সাথে সম্পর্ক না রাখাই ভালো। এই বলে বন্ধুটি চলে গেল। তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে বন্ধু বিপদের সময় একা ফেলে রেখে চলে যায় সেই রকম বন্ধু থাকার থেকে না থাকাই ভালো। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমরা প্রতিদিন আপনাদের একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।